যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাই প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে যাচ্ছেন। প্রতিরক্ষা, গোয়েন্দা, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থনীতি, অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় দেখভালের জন্য ট্রাম্পের পছন্দের সম্ভাব্য তালিকায় কোন কোন ব্যক্তি স্থান পেতে পারেন তার একটি ধারণা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর সেদিকে এখন নজর বিশ্ববাসীর। জানা গেছে ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্ট পেতে পারেন ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রীর দায়িত্ব। একই পদে বিবেচনায় আসতে পারেন আরেক অর্থনীতিবিদ জন পলসনও। তার সাথেও ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। তবে ল্যারি কুডলো অথবা হাওয়ার্ড লুটনিকেও ট্রেজারি সেক্রেটারি পদে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স। এছাড়া লাইথাইজারকেও এই পদ দেয়া হতে পারে, কারণ ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অন্যতম ঘনিষ্ঠজন রিচার্ড গ্রেনেলকেও পছন্দ করার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের, কারণ তার পররাষ্ট্র নীতি সম্পর্কিত উপদেষ্টাদের অন্যতম গ্রেনেল। তাকে ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে মনে করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন, কেমন তার চিন্তাভাবনা, সেদিকে সবচেয়ে বেশি নজর থাকে বিশ্ববাসীর। এই পদে ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বশেষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানকে ধারণা করছেন কেউ কেউ। তবে টেনিসের এই সিনেটর বিল হ্যাগার্টিকেও পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণ সংক্রান্ত কাজে বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। রয়টার্স ধারণা করছে পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে তিনি ছিলেন ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও ঘোর সমালোচক। রুবিও পরবর্তীতে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন। সম্ভাব্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেশ কয়েকজনকে ভাবা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য মাইক ওয়াল্টজ, এর বাইরে রয়েছেন সাবেক সিআইএ পরিচালক মাইক পম্পেও। নিজের প্রথম মেয়াদে ট্রাম্প পম্পেকে সিআইএ এর পরিচালক এবং পরে পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছিলেন। সেটা না করলেও এবার জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা বা কূটনীতি সংশ্লিষ্ট পদে তাকে বসানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে টম হোম্যানকে বিবেচনায় নিতে পারেন ট্রাম্প, কারণ প্রথম মেয়াদে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন তিনি। একই পদে বিবেচনায় আসতে পারেন চাদ ওলফ। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে প্রায় 14 মাস ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এই পদে মার্ক গ্রিনকেও দেখা যেতে পারে বলে মনে করছে রয়টার্স। গ্রিন বর্তমান প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক কমিটির চেয়ারম্যান। সানজিদা রহমান, কালবেলা।